Hey everyone, assalamualaikum. Welcome back to my channel, Mims Mom Recipe. আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আপনাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে কচুর লতি। কচুর লতি সচরাচর সবাই খেয়ে থাকেন। তারপরও আমি আজকে আপনাদের জন্য এটা রান্না করছি। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে এটা রান্না করব। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই আমরা। আমরা এখানে প্রথমে আমরা একটা হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি অল্প পরিমাণ, 3 টেবিল চামচের মতো। এখন আমরা রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট ছোট দুইটা মাঝারি সাইজের দুইটা টমেটো নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ খালি কয়েকটা। এটা আজকে আমরা চিংড়ি শুঁটকি দিয়ে রান্না করব, তাই আমি এখানে চিংড়ি শুঁটকি দিয়ে নিয়েছি দেখুন অল্প পরিমাণ। হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন এখানে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে হলুদ 1 চামচের মতো, লাল মরিচের গুঁড়ি দিচ্ছি এখানে 2 চামচের মতো, অল্প পরিমাণ পানি দিচ্ছি আমি এখানে, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর আর ধনে আর জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো, সামান্য মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। এরপরে আমরা এখানে লতিগুলো, কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি দেখুন। এখন আমরা এগুলো ভালো করে নেড়েচেড়ে দিব। আর আমি এখানে বলে রাখি, আমি এখানে 1/2 কেজির মতো কচুর লতি দিয়েছি। এখন আমরা এটা 5 মিনিটের মতো ঘুরে অপেক্ষা করব। ভিউয়ার্স দেখুন আমাদের লতিগুলো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব এখানে। আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এরপর আমরা আরও 5 মিনিট অপেক্ষা করব এটা হয়ে যাওয়া পর্যন্ত। ভিউয়ার্স দেখুন আমাদের কচুর লতিগুলো হয়ে এসেছে। আমরা এখন এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স দেখুন আমাদের কচুর লতিগুলো একদম তৈরি, খুবই টেস্টি এবং সুস্বাদু এবং অল্প উপকরণ দিয়ে আমরা তৈরি করেছি। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আজকের জন্য তাহলে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।